চলছে না ভাই, চাকরি বাকরির এত বাজে অবস্থা, কি করবি তবে? স্কুটিটা বিক্রি করে দে তাহলে। সে না হয় বুঝলাম, কিন্তু তাতেও 20-30 এর উপর যাবে না, একটা বড় দাও মারতে হবে বুঝলি। কি বড় করবি তুই? হর্ষদ মেহতার মতো কোনো স্ক্যাম ট্যাম করার ইচ্ছা আছে নাকি? আরে না ভাই, একটা প্ল্যান আছে, কিন্তু তাতে রিস্কও আছে, কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হলে কেল্লা ফতে। নিশ্চয়ই তুই আবার কিছু একটা উল্টোপাল্টা প্ল্যান করছিস। বাবা বাড়ি থেকে বান্না করে দিলি কি আর এসব করতে হতো? ভালোই পায়ের উপর পা তুলে খাচ্ছিলাম। আচ্ছা তোর প্ল্যানটা কি তাহলে বল ভাই। জিতকে চিনিস তো? হ্যাঁ চিনি, কেন? এবার ভাবছি ওকে তুলেই নেব। একবার ওর কিছু নেশা ভাঙ করা ছবি তুলে ওর বাড়ির লোকের কাছে টাকা ডিমান্ড করেছিলাম, বলেছিলাম ছবিগুলো ভাইরাল করে দেবো। তাতে ওরা ভয় তো পেলোই না, উল্টা আরো আমাকে ব্লকই করে দিল। কিন্তু তুলে নিবি মানে কিডন্যাপ নাকি? হ্যাঁ ভাই, বাট আসতে বল, প্ল্যান তো ওইটাই আছে। কিন্তু এ কাজ তো শুধু রিস্কি নয়, ধরা পড়লে পুলিশের মারও খেতে হবে। ওইসব নিয়ে ভাববি না, এবার এমন ভয় দেখাবো না, ওসব আর কিচ্ছু করতে পারবে না। তুই খালি এবার প্ল্যানটা শোন। ছেলেটা এমনিতেই হাবাগোবা, অত বুদ্ধিযুদ্ধি নেই। তোর তো ভালোই বন্ধু হয়, তুই ওকে একটা ফোন লাগাবি, যদি বলিস আজ আমার বার্থডে তোকে ট্রিট দেবো তাহলে বিশ্বাস করে নেবে। তুই নিজের জন্য একটা টিফিনের প্যাকেট রাখবি আর ওর জন্য একটা। ওরটায় হালকা ঘুমের রসুন মিশিয়ে দিবি, এমন মারবি না যেন আবার 3 দিন বাদে ওঠে। তারপর তক্কে তক্কে থাকবি, কখনো নেতিয়ে পড়ে, যেই নেতিয়ে পড়বে তুই ওর কাছে গিয়ে বলবি, আরে আরে কি হলো ভাই, ঠিক আছিস তো, কি হলো ভাই? আশেপাশে যাতে কেউ সন্দেহ না করে তুই এমন ভাবে আমাকে ডাকবি যেন আমি একজন অচেনা লোক। দাদা দাদা একটু হেল্প করুন না, আমার বন্ধুটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে। তারপর আমি আর তুই ওকে ধরে নিয়ে টুক করে চলে যাব, আমি গাড়িটা রেডি রাখ। আমি কোথায়? ওসব বাদ দে, তোর বাবার ফোন নাম্বারটা দে তাড়াতাড়ি। আরে ইন্দ্র, আমার বাবার ফোন নাম্বার নিয়ে কি করবি? ওসব উল্টো পাল্টা কথা বলার টাইম নেই, তোর বাপের ফোন নাম্বারটা দে তাড়াতাড়ি, নাহলে না। দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ দে দে, নাম্বারটা দে তাড়াতাড়ি। নে নে, লেখ লেখ, 8282820058। কি রে লাগলো না, দাঁড়া তো আরেকবার করি। এই তো রিং হয়েছে। আপনার ছেলেকে যদি হাত পা সময় দেখতে চান তাহলে 1.5 লাখ টাকা 1.5 দিনের মধ্যে চৌরঙ্গীর বিল্ডিং এর পাঁচতলায় নিয়ে চলে আসুন। কি বলছেন? পুলিশ? পুলিশে খবর দিলে আপনার ছেলে আর এখান থেকে হাত পা সময় বাড়ি যেতে পারবে না। যা ভয় দেখিছি না, আর পুলিশ পুলিশে তো ফোন করবে বলে মনে হচ্ছে না। কিন্তু প্ল্যান তো এবার সাকসেসফুল তাহলে তো, তাহলে আবার এত চিন্তা করছিস কেন? কার যেন একটা নাম্বার, এখন আর কিছুই মনে থাকে না। ছাড় দাঁড়া, একটা কল করে। হ্যাঁ বলুন, কটার সময় আসছেন? কি চলে এসছেন? ঠিক আছে সোজা পাঁচতলা চলে আসুন। এটাই তো সেই বিল্ডিংটা বলছিল না? তাহলে আমরা ওয়েট করছি কেন? চলুন যাওয়া যাক। আপনাকে সব বললাম তো, তাহলে ব্যাপারটা আপনি একটু দেখবেন। ঠিক আছে, টাইম ওয়েস্ট করে লাভ নেই, চলুন। এবারও এলো না। এ ভাই পুলিশ, ভাই মালা। একদম কিন্তু পালানোর চেষ্টা করবে না, কোর্ট কিন্তু বিল্ডিং ঘিরে ফেলেছে। ইন্দ্র ইন্দ্র, জিতের হাতটা খুলে দে, কিন্তু মুখের রুমালটা খোলো, আমরা কিন্তু সব জানি। জানেন মানে? এই কারণেই তোকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, তোর দ্বারা ভালো কাজকর্ম কিছু হবে না, খালি শুধু এইসবই হবে। ভাগ্যিস দেব আমাকে সবটা বলেছিল, শেষে কি না তুই তোর ভাইকে কিডন্যাপ করলি। জিৎ তোর ভাই হয় রে? নিজের ভাই? হ্যাঁ হ্যাঁ, ও তোর নিজেরই ভাই। হ্যাঁ, অনেকদিন ধরেই দেখছি তুই উল্টোপাল্টা কাজ করে সহজে বড় লোক হবি ভাবছিস, কিন্তু তার জন্য হার্ডওয়ার্ক করতে হয় সৎ পথে। কিন্তু এই প্ল্যানটা তো তুইও ছিলি। হ্যাঁ, নয়তো তোকে হাতে নাতে ধরা যেত না, তোর একটা শাস্তি হওয়া দরকার। ওকে জন্ম দিয়ে তোদের মা মারা যায়, তখন তুই হোস্টেলে ছিলিস, আমি ওকে বিনোদবাবুর হাতে তুলে দিই, কারণ
তোদের দুজনকে আমার একার পক্ষে মানুষ করা সম্ভব হচ্ছিল না। কিন্তু ওর যে স্কুল কলেজ তার বাবার পরিচয় আমারই, আমারই ভুল যে এইগুলো আগে তোকে জানানো হয়নি। যদি আজ তোদের মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে আর এই দিন দেখতে হতো। আমি বিনোদকাকুকে বলেছিলাম এই ব্যাপারটা যাতে ভয় না পায়, কিন্তু জিতের ব্যাপারটা আমারও জানা ছিল না। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আমি ঠিক কাজই করেছি। আপনাদের ফ্যামিলির আমার শেষ হলে আমি আবার ওকে নিয়ে যাচ্ছি। ইন্দ্র, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেবকেও নিয়ে যাব, কিন্তু ওর একটু শাস্তি কম হবে। তাহলে কি বুঝলেন, অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতিটাই আগে হয়, আর সহজে বড়লোক হওয়ার চেষ্টা না করে হার্ড ওয়ার্ক করা উচিত সৎ পথে। তাতে আর যাই হোক জেলে যেতে হয় না। তবে হ্যাঁ, আপনারা হয়তো দেবকে ঘরের শত্রু বিভীষণ বলতে পারেন, তবে আমার মতে ওর চেয়ে ভালো বন্ধু হয়তো কেউ হতে পারে না। এখন আপনারা ভাবছেন আমি কে? আমি সেই যে আপনাদের এই গল্পটা দেখালো। ইন্দ্র আমাকে ফোন করেছিল কি এটা পার্টি বাড়ি হবে, পার্টি কি স্টার্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, পার্টি হচ্ছে, তো আরো বাকি আছে, চলো চলো জেলে। জেলে যাবো?